বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি আজকে ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি, পেঁয়াজু ভাজি নিচ্ছি, বেগুন নিয়েছি, বেগুনি করব, বেসনগুলি নিয়েছি, বুট ভাজা হয়ে গেছে। এখন রমজান সব একসাথে ভেজে তারপর টেবিলে নিয়ে রাখবো। এই রমজানের ভিতর আশা করি সবাই ভালো আছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মাস বরকতের মাস, আল্লাহ ইনশাল্লাহ বরকত দিবে আমাদেরকে সবাইকে। খারাপ লাগে এখন অনেক, যারা একটু মধ্যম ফ্যামিলি বা নিয়ম ফ্যামিলি, আমরাও মধ্যম ফ্যামিলি। আচ্ছা, আমি এরপর যে বুটটা নিয়ে যে আমার বুটটা বাজে হয়ে গেছে, আমি টেবিল উপরে নিয়ে যা, আমার দিকে সব আমি শরবত গুলে নিব। রুয়াবজার শরবত নিচ্ছি, রুয়াবজার শরবত নিলাম। রুয়াবজার শরবত গুলে নিচ্ছি আমি। টেবিল উপরে সব, একটা টেবিল আছে আমাদের এখানে, আমি সব গুছিয়ে নিয়ে তারপর ইফতার করতে, ইফতার করার জন্য নিব। একটু যে আমি নিয়ে নিব কলা, ফ্রুটস নিব কিছু, সেদিন রসবাদা তৈরি করছি, কিছুটা রসবাদা আছে। আশা করি নিজে নিজে জিলাপি বানাবো। আজকে জিলাপি কিনে এনেছি কালকে থেকে, ট্রাই বেগুনি বেছে নিব, জনসংখ্যা কম থাকলে কম ভাজলেই হবে। আসলে সব খারাপ লাগে, অনেকেই হয়তো ইফতারের সময় এত কিছু নিতে পারে না। আমি সব সাজিয়ে গুছিয়ে কখনোই আসি না, ভিডিওতে দেখাই না, খারাপ লাগে নিজের কাছে যে আসলে অনেকে তো ইফতার করতে অনেক কষ্ট হয়, আমরা যদি ইফতার দেখাই নিজের কাছে খারাপ লাগে। কিন্তু কিছু তো করার নেই, ইফতারের সময় অনেক কিছু লাগে, সারাদিন পরে অপেক্ষা করে ইফতার করি। আমার দুইজন সুন্দর দুষ্ট দুজন, এই যে দুষ্ট দুজন অন্ধকারে চুপ করে শুয়েছে। ভাইয়া মিথ্যা মিথ্যা ঘুম যা, কি করে ভাইয়া ওঠো, এই তো ওঠো, ইফতার করবা না? এই যে সত্যি সত্যি মিথ্যা মিথ্যা ঘুম যাচ্ছে, এই যে হাসি আসছে। হ্যাঁ ওঠো, আমি ইফতার সাজেছি, দেখ। বেগুনি ভাজা সবগুলি হয়ে গেছে, পেঁয়াজি বেগুনি ভাজা সবগুলি হয়ে গেছে। এখন এগুলো টেবিল উপরে নিয়ে যাব। ইফতারির সময় একটু অ্যাসিন সুদা দিচ্ছি, একটু অ্যাসিন সুদা শুনি আমরা। পুদিনা পাতাটা সবসময় ইফতারির সময় এমন এই যে আস্তা ছিঁড়ে ছিঁড়ে খাই, অনেক ভালো লাগে। তাই এই দিন পাতাটা আস্তা নিচ্ছি আমি, খেজুরটাও নিয়ে নিলাম। তো ইফতার সামনে নিয়ে নাকি দোয়া করলাম না, রমজান মাসে দোয়া কবুল করে। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকার প্রার্থনা করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।